আচ্ছা, এই ভিডিওতে আমরা সব দেখার চেষ্টা করবো বুয়েট 2021 সালের রিটার্নের পার্টটা, ঠিক আছে? তো এখানে ম্যাথের মোটামুটি 8-10টা প্রশ্ন কালেক্ট করার চেষ্টা করছি। তোমরা দেখতেছো এখানে কিছু প্রশ্ন আছে, এখানে কিছু প্রশ্ন আছে, আর এখানে কিছু প্রশ্ন আছে, ঠিক আছে? প্রায় 8-10টার মতো প্রশ্ন কালেক্ট করার চেষ্টা করছি আমরা, এখন এগুলো একটু সলভ দেখার চেষ্টা করবো। এই ভিডিওতে টোটাল প্রশ্ন ছিল ম্যাথে কয়টা, 14টা, ঠিক আছে? এই ভিডিওতে আমরা 4টা সলিউশন করার চেষ্টা করবো মোটামুটি, যেগুলো আমরা শিওর হয়েছি। অনেকগুলো প্রশ্নের মান নিয়ে একটু ডাউট আছে, তো যেগুলো মোটামুটি শিওর ওগুলো আমরা একটু কী করার চেষ্টা করবো, সলিউশন করার চেষ্টা করবো, ঠিক আছে? আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? আর ভিডিও দেখে লাইক দিবা, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, ঠিক আছে? তো আমরা এক নম্বরে যে প্রশ্নটা নিচ্ছি এটা হচ্ছে কি, তোমাকে দেওয়া আছে ওয়াই স্কোয়ার সমান সমান 4ax এবং ওয়াই সমান সমান 2x, এর আবদ্ধ ক্ষেত্রফল যদি 3 একক হয় তাহলে তোমাকে কী বের করতে বলছে, এ এর মানটা কত হবে, ঠিক আছে? কি দেওয়া আছে, ওয়াই স্কোয়ার সমান সমান 4ax এবং ওয়াই সমান সমান 2x এর আবদ্ধ ক্ষেত্রফল কত একক, 3 একক। তো ওয়াই স্কোয়ার সমান সমান 4ax এই গ্রাফটাকে আমরা কেমনে আঁকতে পারি, এটা একটা পরাবৃত্ত, পরাবৃত্তটা কীরকম, এরকম। আর ওয়াই সমান সমান 2x এটা একটা কি, মূলবিন্দুগামী সরলরেখা। তো এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলটা কতটুকু, এইটুকু, ঠিক আছে? এই ক্ষেত্রফলটা হচ্ছে এটা। তো এখন ক্ষেত্রফল বের করার জন্য দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে ওয়াই ডিএক্স আর একটা হইতে পারে এক্স ডিওয়াই। তুমি যেই ফর্মুলার সাহায্যে ক্ষেত্রফল বের করো কোনো সমস্যা নেই। তো আমরা মেইনলি বেশি ইউজ করি কোনটা, ওয়াই ডিএক্স, ঠিক আছে? ওয়াই ডিএক্স যখন ইউজ করবো তখন লোয়ার লিমিট হবে x1 আর আপার লিমিট হবে কি, x2। আর এক্স ডিওয়াই ইউজ করলে লোয়ার লিমিট হবে y1, আপার লিমিট হবে কি, y2। তো প্রথমত আমাদের x1 আর x2টা বের করা লাগবে। x1 আর x2টা হবে এই যে দুইটা গ্রাফ, মানে দুইটা, একটা পরাবৃত্ত আর একটা সরলরেখা ছেদ করলো, এদের ছেদ বিন্দুটাই হবে কি, x1 আর x2। তো প্রথমে আমরা কি করলাম, এদের ছেদ বিন্দুটা বের করলাম, ওয়াই স্কোয়ার সমান সমান 4ax আর ওয়াই সমান সমান কত আছে, 2x। তো আমরা ওয়াই এর জায়গায় x এর মানটা যদি বসাই দিই, ওয়াই এর মানটা কত, 2x, 2x যদি বসাই দিই তাহলে স্কোয়ার করলে হবে 4x² সমান সমান কত আসে, 4ax। এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এখানে কি আসে, 4x² মাইনাস 4ax। এখন এখান থেকে কি কমন নেওয়া যায়, 4x কমন নিলে x মাইনাস a ইজ ইকুয়াল টু কি আসে, 0। তাহলে x এর একটা মান আসতেছে 0 আর একটা মান আসতেছে কত, a। তার মানে আমরা বলতে পারি লোয়ার লিমিটটা হচ্ছে 0 আর আপার লিমিটটা হচ্ছে কত, a। তো আমরা এখানে 0 থেকে a তে ইন্টিগ্রেশন করতেছি, 0 থেকে a তে ইন্টিগ্রেশন করতেছি। আচ্ছা, এখানে ক্ষেত্রফলের মধ্যে y1 মাইনাস y2 লেখার কারণ কি, কারণ এখানে গ্রাফ কিন্তু একটা না, দুইটা। একটা হচ্ছে পরাবৃত্তের আবদ্ধ ক্ষেত্রফল, দেখো এই পরাবৃত্তটা কতটুকু ক্ষেত্রফল নিবে, এইটুকু ক্ষেত্রফল নিবে। আর সরলরেখাটা কতটুকু ক্ষেত্রফল নিবে, এইটুকু। তো এটা হচ্ছে পরাবৃত্তের ক্ষেত্রফল, এটা হচ্ছে সরলরেখার ক্ষেত্রফল, মানে ত্রিভুজ শেপটা। দুইটাকে যদি বিয়োগ করে দেই এই যে কালো অংশটা আমরা পাই যাবো, কি বলছি বুঝছো, এই যে এটা হচ্ছে পরাবৃত্তের ক্ষেত্রফল আর এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তো পরাবৃত্তের ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফলকে বাদ দিয়ে দিলে এই কাটা অংশটা পাই যাবো। তাই আমি এখানে কি করছি, y1 মাইনাস y2 dx দিছি। y1 এ কাকে লিখবো, পরাবৃত্তের সমীকরণটাকে। y1 সমান সমান কি লেখা যাবে, রুটও চলে আসবে না, রুট ওভার 4ax। আর y2 সমান সমান আমরা কি লিখতে পারি, 2x, ঠিক আছে? এখানে আছে dx আর লিমিট হচ্ছে 0 থেকে a, ঠিক আছে? তো 4 মানে রুট ওভার 4a, এটাকে যদি আমরা রুট করি, 4কে রুট করলে 2 আসবে, a কে রুট করলে রুট ওভার a আসবে। আর এখানে যে রুট এক্স আছে, রুট এক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, রুট এক্সকে ইন্টিগ্রেশন করতেছি সিম্পলি, রুট এক্স মানে এক্স এর পাওয়ার কত বলতো, হাফ। তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে বলতো, হাফ প্লাস 1, নিচে হবে কত, হাফ প্লাস 1। হাফের সাথে যখন আমরা 1 যোগ করবো কত আসে, 3/2, নিচেও আসে কত, 3/2। 3/2টা যখন উল্টে যাবে তখন এটা হয়ে যাবে কত, 2/3x^3/2, ঠিক আছে? তো ইন্টিগ্রেশনে অনেকগুলো লাইন স্কিপ করা লাগে, কারণ নাইলে তোমার স্পেস ছোট, তুমি কখনোই করতে পারবে না। তো এই কারণে আমি কি করছি, রুট এক্সটাকে ইন্টিগ্রেশন করে 2/3x^3/2 ডিরেক্ট লিখে দিছি। এরপর এখানে 2টা বসে গেছে, এক্সকে যদি ইন্টিগ্রেশন করি অবশ্যই x^2/2 আসবে। ইন্টিগ্রেশন করার পরে লিমিটটা ডাব বাম দিক থেকে কোন দিকে চলে যাবে, ডান দিকে, ঠিক আছে? এবার হচ্ছে আমরা কি করবো, লিমিটের মানটা বসাবো, কি করবো, লিমিটের মান বসাবো। এখানে 2 আছে, এখানে 2 আছে, গুণ করে কত লিখছে, 4। নিচে একটা 3 আছে বসাইলাম, এখানে একটা রুটে আছে, এখানে x^3/2 আছে। আমরা যখন লিমিট বসাবো, একটা রুটে ছিল আর একটা ছিল x^3/2। এখন যখন আমি লিমিট বসাবো, x এর জায়গায় কত বসাবো, প্রথমে আপার লিমিট মানে a। আচ্ছা, a বসাইলে রুট a আর a^3/2কে কী লেখা যায় জানো, a রুটে। তাহলে এখানে আলটিমেটলি এটা কী হয়ে যেতেছে, a স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাচ্ছে 4/3a². আর এখানে 2 কী হবে, কাটা, তাহলে এখানে কী থাকে, x² আপার লিমিটটা বসাইলে কী হবে, a² আর পরে আমি যখন লোয়ার লিমিটটা বসাবো, 0 বসাইলে এটাও 0 আসবে, এটাও 0 আসবে। তাই আমি এটার বসাইনি। তাহলে 4/3a² থেকে যদি a² চলে যায় তাহলে কত থাকে, 1/3a², ওকে? তো ওরা প্রশ্নে আমাকে আবদ্ধ ক্ষেত্রফলটা কত বলছে, 3। তাহলে 1/3a² সমান সমান আমি কি লিখতে পারি, 3, ঠিক আছে না? প্রশ্ন মধ্যে কি লিখতে পারবো, 1/3a² = 3। তাহলে a² সমান সমান কত দাঁড়াইতেছে, 9। তাহলে a এর মানটা কত দাঁড়াইতেছে, ±3, ওকে? তাহলে আমাদের a এর মানটা কত আসতেছে, ±3, ঠিক আছে? এটা ছিল এক নাম্বার প্রশ্নের সলিউশন, ঠিক আছে? এরপরে দুই নাম্বারে যে প্রশ্নটা তুলছি এটা হচ্ছে কি, বৃত্ত থেকে আসা প্রশ্ন, খুব ইজি একটা প্রশ্ন।
9.8 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টোয়েন্টি ইজ ইকুয়াল টু জিরো, এই বৃত্তটাকে কিভাবে স্পর্শ করছে, বহিস্তভাবে স্পর্শ করলে বৃত্তের সমীকরণ কত? ঠিক আছে, তোমাকে কি বলা হয়েছে, 9.8 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এই বৃত্তটাকে কিভাবে স্পর্শ করছে বহিস্তভাবে। তাহলে আমরা একটা বৃত্ত আর একটা বৃত্তকে বহিস্তভাবে স্পর্শ করছে আঁকলাম, ঠিক আছে। আচ্ছা, এই বৃত্তে দেখো এখানে কি আছে, মাইনাস টু এক্স। আমরা জানি যে বৃত্তের আদর্শ সমীকরণ কি হয়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু জি এক্স হয়, টু এফ ওয়াই হয়, প্লাস কি হয়, সি ইজ ইকুয়াল টু কত, জিরো। তো এখানে দেখো এক্স এর সহগটা কত আছে, টু জি, এক্স এর সহগটা আছে কত, টু জি। আর এখানে আমরা দেখতেছি এক্স এর সহগটা আছে কত, মাইনাস টু। তাহলে আমরা যদি টু জি আর মাইনাস টুকে সমান লিখি, জি এর মান কত দাঁড়ায়, মাইনাস ওয়ান, ঠিক আছে। সিমিলারলি এখানে ওয়াই এর সহগ আছে কত, মাইনাস ফোর, এখানে ওয়াই এর সহগ আছে টু এফ, তাহলে টু এফ সমান সমান যদি আমি মাইনাস ফোর লিখি, এফ এর মানটা কত আসে, মাইনাস টু। তো জি এর মান জানি, এফ এর মান জানি, তাহলে আমরা বৃত্তের সমীকরণ কেমনে বের করতে পারি, সরি বৃত্তের কেন্দ্র কেমনে বের করতে পারি। বৃত্তের কেন্দ্র বের করার ফর্মুলাটা কি ছিল, মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে এখানে যখন আমি জি এর মানটা মাইনাস ওয়ান বসাবো, এটা আলটিমেটলি কি আসতেছে, প্লাস ওয়ান, মাইনাস টু বসালে এটা আলটিমেটলি আসতেছে কে, প্লাস টু, ঠিক আছে। তাহলে এই বৃত্তের কেন্দ্রটা আমি ওয়ান টু ডিরেক্ট লিখে দিচ্ছি, ঠিক আছে। তোমরা এটা দেখে বুঝতে পারো কেমনে এক্স এর সহগটাকে দুই দিয়ে ভাগ করে মাইনাস করবো, ওয়াই এর সহগটাকে দুই দিয়ে ভাগ করে মাইনাস করবো। তাহলে এখানে মাইনাস টুকে দুই দিয়ে ভাগ করলে আসে কত, মাইনাস ওয়ান, মাইনাস করে দিলে প্লাস ওয়ান হয়ে যাবে, এটা প্লাস টু হয়ে যাবে, ঠিক আছে। আর সেকেন্ড বৃত্তের কেন্দ্র কত দেওয়া আছে, 9.8, কত দেওয়া আছে, 9.8। আচ্ছা, এই বৃত্তের কিন্তু আমি ব্যাসার্ধটা বের করতে পারবো, যেটাকে আমরা বলতেছি কত, আর ওয়ান। আর ওয়ান কেমনে বের করে, রুট ওভার জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি। জি এর মান তো আমরা জানি যে মাইনাস ওয়ান, এটাকে স্কোয়ার করলে অবশ্যই ওয়ান হবে, আর এফ এর মানটা ছিল মাইনাস টু, মাইনাস টুকে স্কোয়ার করলে প্লাস টু স্কোয়ার, মানে সেম সেম আসে। আর সি এর মানটা আমরা দেখতেছি কত আছে, মাইনাস বিশ, সূত্রে একটা মাইনাস ছিল, আলটিমেটলি এটা কি হয়ে যাবে, প্লাস। তাহলে এখানে যদি যোগ করি কত আসে, পঁচিশ, পঁচিশকে যদি রুট করি কত আসবে, পাঁচ। এখন আমি কি করলাম, এই সেন্টার থেকে এই সেন্টারের দূরত্ব বের করলাম, মানে দুইটা বিন্দুর মধ্যাকার দূরত্ব, কিভাবে, রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। তাহলে এখানে আসতেছে কত, নাইন মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এইট মাইনাস টু হোল স্কোয়ার, মানে এইট স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার কত আসবে, একশো, একশোকে রুট করলে কত আসে, দশ। তাহলে কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব সমান সমান আমি কি বলতে পারি, আর ওয়ান প্লাস আর টু, বলতে পারি নাকি, পারি না, অবশ্যই পারি, ঠিক আছে। তাহলে কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান সমান আমি কি লিখতে পারবো, আর ওয়ান প্লাস আর টু। তাহলে আর টুটা আসতেছে কত, ফাইভ। আচ্ছা, এখন তাহলে আমাদের সেকেন্ড বৃত্তের ব্যাসার্ধ পাই গেছি কত, পাঁচ, আর ওইটা কেন্দ্র তো আমাকে দেওয়া ছিল কোনো, 9.8। তাহলে ওই সমীকরণটা কত হবে, এক্স মাইনাস নাইন হোল স্কোয়ার, ওয়াই মাইনাস এইট হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, ফাইভ স্কোয়ার, ঠিক আছে। তো আশা করি আমাদের সেকেন্ড প্রশ্নে কোনো সমস্যা নাই। থার্ড যে প্রশ্নটা ছিল, থার্ড প্রশ্নটা তোমাকে কি বলা, সাইন এক্স প্লাস সাইন এক্স বাই টু সমান সমান জিরো। তোমাকে একটা রেঞ্জ দেওয়া আছে, জিরো থেকে কত পর্যন্ত, টু পাই, ঠিক আছে। জিরো থেকে বড়, টু পাই থেকে ছোট, মানে জিরো থেকে 360 ডিগ্রি পর্যন্ত। এটাকে সলভ করা খুব ইজি, কেমনে, তুমি যদি সাইন, এখানে সাইন টু থিটার ফর্মুলা ইউজ করো, তাহলে এখানে কি আসবে, টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, ঠিক আছে। সাইন এক্সকে কি লিখতে পারো, টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু। কেন আমি এই ফর্মুলাটা ইউজ করছি, কারণ পরেরটাতে অ্যাঙ্গেলটা অলরেডি দুই দ্বারা ভাগ করা আছে, আর এখানে অ্যাঙ্গেলটা শুধু এক্স আছে, এখানে এক্স বাই টু আছে, দুইটার অ্যাঙ্গেলকে কি করতে হবে, সেম করতে হবে, এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। তো আমি এখানে সাইন এক্স বাই টু দেখতেছি, এখানেও সাইন এক্স বাই টু দেখতেছি, সাইন এক্স বাই টুটাকে কমন নিয়ে ফেলছি, তাহলে অবশিষ্ট আছে টু কস এক্স বাই টু, আর পরে আছে একটা কি, প্লাস ওয়ান। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সাইন এক্স বাই টু সমান সমান জিরো, সাইন থিটা সমান সমান জিরো হইলে থিটা সমান সমান সূত্র ছিল কি, এন পাই। তাহলে এক্স সমান সমান কত দাঁড়াইতেছে, টু এন পাই, ওকে। আচ্ছা, টু কস এক্স প্লাস, মানে টু কস এক্স বাই টু প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু, যদি জিরো লিখি তাহলে কস এক্স বাই টু সমান সমান কি আসে, মাইনাস হাফ। কস কত ডিগ্রি মান মাইনাস হাফ, এটা আমরা জানি 120 ডিগ্রির মান মাইনাস হাফ। তাহলে এক্স বাই টু সমান সমান কি লেখা যায়, কস থিটা সমান কস আলফা হইলে থিটা সমান সমান ছিল টু এন পাই প্লাস মাইনাস আলফা। কস থিটা সমান কস আলফা হইলে থিটা সমান সমান ছিল টু এন পাই প্লাস মাইনাস আলফা। তো আমি কি করলাম, এক্স এর মান বের করার জন্য দুই দিয়ে এখানে গুণ করে দিলাম, তাহলে এটা হচ্ছে ফোর এন পাই, আর এটা হচ্ছে ফোর পাই বাই থ্রি, ঠিক আছে। তাহলে আমাদের সলিউশন হয়ে গেছে, মানে সমাধান করা হয়ে গেছে। এখন যে রেঞ্জটা আছে, ওই রেঞ্জের মান বের করবো কেমনে, এন এর মানটা প্রথমে আমরা জিরো বসাবো, কত বসাবো, জিরো। এন এর মান যদি জিরো হয় তাহলে এই এক্স এর মানটা কত আসতেছে, জিরো। এন এর মান যদি জিরো হয়, এই এক্স এর মানটা কি আসবে, এটা পুরোটা জিরো হয়ে যাবে, আর এখানে আসবে কত, প্লাস মাইনাস ফোর পাই বাই থ্রি। এখন প্লাস মাইনাস ফোর বাই থ্রি মানে কি, প্লাস ফোর বাই ফোর পাই বাই থ্রি আর মাইনাস ফোর পাই বাই থ্রি। ফোর পাই বাই থ্রিটা কিন্তু কত ডিগ্রি, 240 ডিগ্রি। আমাকে রেঞ্জ দেওয়া আছে কত পর্যন্ত, 360 পর্যন্ত, তার মানে এটা কিন্তু গ্রহণযোগ্য, কিন্তু এটা অগ্রহণযোগ্য, এটা হচ্ছে মাইনাস 240 ডিগ্রি, এটা নিতে পারবো না। আচ্ছা, এন এর মান যদি ওয়ান হয় তখন এখানে কত আসতেছে, টু পাই, ঠিক আছে না, এটাও কিন্তু কি, গ্রহণযোগ্য, এটাও কিন্তু গ্রহণযোগ্য। আচ্ছা, যদি আমরা এন এর মান এখানে টু বসাই তাহলে এখানে কত আসে, দেখো তো, মানে সরি, এন এর মান ওয়ান বসে দিয়েছিলাম, এখানে বসালে কত হবে, এটা ফোর পাই প্লাস মাইনাস ফোর পাই বাই থ্রি, ঠিক আছে না, ফোর পাই প্লাস মাইনাস ফোর পাই বাই থ্রি। যখন আমি পজিটিভ নিব, যখন আমি কি নিব, পজিটিভ নিব, তখন এটা আসবে 16π/3, যখন আমি নেগেটিভ নিব এটা আসবে কত, 8π/3। এই দুইটাই কিন্তু কি, মানে 360 ডিগ্রি থেকে বড়, তাই এটা হচ্ছে কি, অগ্রহণযোগ্য। এন এর মান টু নিলেও আমরা অগ্রহণযোগ্যই পাবো, ঠিক আছে। তার মানে আমাদের গ্রহণযোগ্য মান কয়টা, একটা হচ্ছে জিরো, একটা হচ্ছে ফোর পাই বাই থ্রি, আর একটা হচ্ছে কত, টু পাই, ঠিক আছে।
তো আশা করি 3 নাম্বারটাতে কোনো সমস্যা নাই। 4 নাম্বারের প্রশ্নটাতে তোমায় কি বলাইছে, 1,2 উপকেন্দ্র এবং √2 উৎকেন্দ্রিকতা বিশিষ্ট একটা 2x + y = 1 দ্বিকাক্ষ বিশিষ্ট অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বসে। তো অধিবৃত্তের সমীকরণ বের করার অনেকগুলো ওয়ে ছিল, একদম যে মেইন ওয়েটা ছিল E=, সূত্রটা কি ছিল, SP/PM, এটা একটা অধিবৃত্ত, এস হইতেছে তার উপকেন্দ্র, পি হচ্ছে তার নিয়ামক অধিবৃত্তের উপরস্থ একটা বিন্দু, আর পিএমটা হবে কি, পি থেকে নিয়ামক রেখার উপরে অঙ্কিত লম্ব দৈর্ঘ্য। তো এসপি সমান সমান যদি আমি E×PM এই ফর্মুলা ইউজ করি, এসপি কেমনে বের করবো, এস হইতেছে কি 1,2, পি হচ্ছে কত, XY, তাহলে এসপিটা হবে √x-1² y-2² ওকে, আর ই এর মানটা হচ্ছে কত, √2, আর পিএম হচ্ছে কি পি বিন্দু থেকে নিয়ামক রেখার উপরে অঙ্কিত লম্ব দূরত্ব। তাহলে XY থেকে যদি আমি এই রেখার উপরে অঙ্কিত লম্ব দূরত্ব বের করতে চাই, তাহলে প্রথমে আমি কি করব, XY দিয়ে সমীকরণটাকে সিদ্ধ করব, নিচে হবে কি √x² + y² x এর সহগ হচ্ছে 2, y এর সহগ হচ্ছে 1, এরপর নর্মাল তুমি উভয় পাশে কি করবা, স্কোয়ার করে দিবা, স্কোয়ার করে দিলাম a-b² এর সূত্র, a-b² এর সূত্র, √2 কে স্কোয়ার করলে 2 হবে, আর √5 কে যদি মানে স্কোয়ার করি তাহলে কি আসবে, 5, ঠিক আছে। তো পরে এখানে a+b-c এটার হোল স্কোয়ার হবে, হোল স্কোয়ার করার পরে তুমি এখানে যোগ বিয়োগ গুণ ভাগ করে কাটাকাটি করলে আনসারটা এরকমের কাছাকাছি কিছু একটা আসার কথা, ঠিক আছে। 3x² - 3y² + 4xy + 6x + 8y 18y - 23 = 0, ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাইতে পারো, ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর তোমাদের কাছে এখন প্রশ্নটা কঠিন মনে হইলো, যারা পরীক্ষা দিছে ওই সিচুয়েশনে প্রশ্নটা কিন্তু আসলে এখন তোমাদের কাছে সহজ মনে হইতে পারে, কারণ তোমরা পরীক্ষা দিয়ে রিল্যাক্সে যারা প্রশ্নটা দেখতেছো, ঠিক আছে, প্রশ্ন কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড হয়েছে, আর কাট মার্ক তুমি দেখবা যে 24-25টা যদি খুব ভালো করে কারেক্ট করে আসতে পারো তাহলে মোটামুটি শিওর থাকো, ঠিক আছে। তো বাকিগুলোও দিব ইনশাল্লাহ, চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, ভিডিও দেখার জন্য ধন্যবাদ, ঠিক আছে।